हेलो साउंड के रूम चेंज कर दे। हेलो 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 बच्चा बच्चा बोलो ना। हेलो 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 ए इस्लाम दफा एसीपीआई दफा জোর জানকি এখানে গ্রাম থেকে শুরু করছি। আমরা যাব মানুষের সাথে সাক্ষাৎকার করব। আর আমাদের পার্টির তরফ থেকে আমাদের যেসব আমরা ডিমান্ডগুলো রাখছি বারবার, যে কেন এই সময় দাঁড়িয়ে থেকে মানুষের সম্পৃক্ত মোর্চাকে সাপোর্ট করার দরকার, কি অবস্থা এই কলিয়ারির, যে সামনে গ্রামগুলোতে আমরা যাব, এই কলিয়ারিকে যে বন্ধ করে দেওয়ার পুরো প্রচেষ্টা চলছে, আমরা বারবার দেখছি কোল মাইনিং বন্ধ করে দেওয়া হচ্ছে, নিজীকরণ বাণিজ্যকরণ করার চেষ্টা করা হচ্ছে, তো এর বিরুদ্ধে একটা লড়াই। আর এই যে কোল মাইনিংগুলো যদি বন্ধ হবে, শুধু কোল মাইনিংগুলো বন্ধ হবে না বা এই জায়গাগুলো বন্ধ হবে না, এর চারিপাশে এই ভিত্তিক যেসব মানুষের জনজীবন এগুলো সব কিছু বন্ধ হয়ে যাবে। মানুষের যে আয় ওটা থেকে যেসব আশপাশে গ্রাম আছে সব কিছু সেটাতে প্রভাব ফেলবে। তাই জন্যই মানুষের কাছে বার্তা যে বামেদের যে সরকার, সংযুক্ত মোর্চার যে সরকার, সেটাকে শক্ত করে যাতে মানুষ আসন্ন যে নির্বাচনে বিধানসভাতে পৌঁছোক। মানুষের যে আওয়াজ, শিক্ষা চাকরি মানুষের এখানে মাথা উঁচু করে বাঁচার, এই যে মিশ্র যে পশ্চিমবঙ্গেতে বা জামুরিয়াতেও আমরা যে দেখছি যে বিধানসভা কেন্দ্রে যে কমিউনিটি আছে, সে উর্দুভাষী হোক, যারা হিন্দিভাষী বাংলাভাষী সবাই মিলে যে আমরা একসাথে একটা থাকি, যে একটা কালচার সম্প্রীতির যে একটা ভাব সেটা যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি পশ্চিমবঙ্গতে, যেটার জন্য পশ্চিমবঙ্গকে বছর মানে এত বছর ধরে জানা হয়, যেন ধর্মের এই যে বিভাজন ঢোকানোর চেষ্টা করছে, এই যে বহিরাগত আর এইসবের যে একটা ডিবেট ঢোকানোর চেষ্টা করছে, এটা যাতে না হয় আগামী দিন, যাতে আমরা সবাই মিলে আমাদের পার্টি যে প্রস্তাব নিয়েছে আমরা সবাই মিলে যাতে আমরা নয়া বাংলা গড়তে পারি, যে বাংলায় জাতের নামে ধর্মের নামে বিভাজন না হয় সেটারই চেষ্টা। মানুষের কাজ, শিক্ষা এইসব নিয়ে মানুষের যাতে এই সমাজে, গ্রামে চারি এলাকাতে, এখানে যে অঞ্চল সেখানে যদি শান্তিপূর্বকভাবে বাঁচতে পারে মাথা উঁচু করে সেটা। ইতিমধ্যে তো তৃণমূলের পার্টি ভোট প্রচারে প্রায় অংশই করে নিয়েছে, এরপর আপনি ভোট প্রচারে অনেকটা পরে করলেন। হ্যাঁ, প্রার্থী তালিকা এসেছে সেই হিসেবে ভোট প্রচার একদম সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে। আমাদের কমরেডরা নেমেছে দেওয়ালখান থেকে শুরু করে আমাদের সাক্ষাৎকার এখন শুরু হচ্ছে। ব্যাপারটা আগে পরের নয়, ব্যাপারটা হচ্ছে মানুষের সাথে থাকার, মানুষের পাশে থাকার। আমাদের কমরেডরা, আমাদের পার্টি লকডাউনের সময় হোক, এত বছর ধরে হোক, মানুষের পাশে ছিলেন। আর মানুষ সেটা জানে যে কারা নির্বাচনের সময় এদিক ওদিক ঘোরাঘুরি করে আর কারা সারা বছর, বছরের পর বছর মানুষের সাথে দাঁড়িয়ে থাকে। তো ব্যাপারটা আগে পরের নয়, ব্যাপারটা হচ্ছে মানুষের সাথে দাঁড়িয়ে থাকার আগামী দিনেও। আর যত বছর ধরে আমরা এখানে আছি মানুষের পাশে দাঁড়িয়ে থেকেছি, আর আগামী দিনেও সেই যে আমরা মানুষের পাশে দাঁড়ানোর যে আমাদের ঐতিহ্যটা আছে সেটা থাকবে। মানুষের যে দরকারে, বিপদে আপদে সবসময় যে আমরা পাশে দাঁড়িয়ে থেকেছি সেটা মানুষ জানে, যে এই লাল ঝান্ডা মানুষের পাশ ছাড়েনি। আর তাই জন্য এই লাল ঝান্ডা নিয়েই আমরা আমাদের মানে যে পরিক্রমা সেটা শুরু করব, আর এই বার্তা নিয়ে মানুষের কাছে যাব, যাতে লাল ঝান্ডাকে, সংযুক্ত মোর্চাকে তারা শক্ত করে আগামী বিধানসভাতে পাশ। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।